الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل انما انا بشر مثلكم يوحى الي فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا شرد علماء الكرام সম্মানিত দ্বীনি ভাই এবং বোন সকল আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আমাদের সব প্রয়োজন তিনি মিটান এবং তিনি আমাদের হেদায়েতের জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন না হলে সারা বিশ্বে যে সব কাফের রয়েছে তাদের মতোই আমরাও হয়তো হইতাম যদি আল্লাহ পাক আমাদের রহম না করতেন এবং শেষ রাসূলের দাওয়াতে আমরা যদি সাড়া না দিতাম আল্লাহ পাকের অন্তর থেকে শুকরিয়া আদায় করেন কারণ শুকরিয়া আদায় করলে নেয়ামত বৃদ্ধি হয় সুতরাং যখন আল্লাহ পাকের এই ঈমান ইসলামের উপর শুকরিয়া আদায় করবে যেটা সবচেয়ে বড় নেয়ামত তখন আল্লাহ পাক আপনার ঈমানে বরকত দিবেন আপনার ইবাদত বন্দেগীতে বরকত দিবেন আপনার ইসলামের কাজকর্মে বরকত দিবেন আল্লাহ পাক আপনার আখলাক চরিত্রে বরকত দেবেন আপনার দুনিয়াতেও বরকত দেবেন আখেরাতের কাজেও বরকত দেবেন আল্লাহ পাক আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন আল্লাহ পাকের শুকরিয়া এবং প্রশংসার পরে আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা মাশাআল্লাহ এখানে হাজির হয়েছেন আগ্রহের সাথে এবং দীর্ঘ সময় ধরে বসে আছেন এশা পর থেকে যারা এসেছেন বিশেষ করে তাদের আরও বেশি শুকরিয়া আদায় করি আর আশা করি যারা বিলম্বে আসছেন তাদের যদি ডিউটি না থাকে তো এমনি এমনি বাসায় বসে না থেকে এসার সালাতে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যাতে করে নেকিটা ফুল পান এবং ফায়দাটাও ফুল পান নেকিও পুরা পাবেন আর তার সাথে সাথে উপকারিতা কয়েকজন আলেমের আলোচনা হলো সেগুলি থেকে বঞ্চিত থাকলেন যারা পরে আসলেন এবং প্রত্যেকের কথাতে কিছু না কিছু নতুন কথা অবশ্যই পেয়েছেন আমাদের জন্য অনেক সময় নতুন কথা হয় তো আপনাদের জন্য তো নতুন হইতেই পারে আর তারপরে সাধারণ মানুষ তো জানা থাকলে অনেক সময় ভুল জানেন কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে যেটা জানা আছে তাতেও কিছু ভুল আছে যার ফলে কোনো কথাকে দিনের কথাকে মনে করবেন না যেটা তো আমার জানা আছে বরং দিন শিখার জন্য আপনি আগ্রহী হবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আগে ভাগে আসার চেষ্টা করবেন আর যারা বিলম্বে আসছেন আশা করি যারা আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছেন এরপরে যেন কোনো লোক না আসে কারণ দেড় দুই ঘন্টা প্রায় আলোচনা হয়ে সাতটা থেকে শুরু করে এখন পৌনে নয়টা প্রায় বাজতে যাচ্ছে চল্লিশ তো এখন যারা আসছে তাদের আশা আমরা কামনা করি না যার ফলে এখন দরজা বন্ধ থাকাই ভালো মনে করি তো এই হচ্ছে আপনার আল্লাহ পাকের শুকরিয়ার পরে আপনাদের শুকরিয়া যারা এসেছেন এখানে আল্লাহ আপনাদের জাযায় খায়ের দান করেন আর তারপরে আপনাদের সাথে গত মাসের একটি আমার প্রতিশ্রুতি ছিল যে এই মাসে এই আলোচনা করলাম আর সামনে মাসে আল্লাহ সহি সালামত রাখলে বিশেষ একটি আলোচনা করব কারো মনে আছে কি মনে আছে হক আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ভুল ধারণা এর সংশোধন আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে সঠিক আকিদা হইতে হবে ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস যেন না থাকে এটা ছিল গত মাসের আলোচনা
আর বলেছিলাম যে এখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, গোমরাহি বিশ্বাস রয়েছে, যেগুলি ইমানকে ধ্বংস করে দেবে অথবা ইমানকে কমজোর করে দেবে। মুসলিম থাকবে না, অথবা থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে, অকেজো মুসলিম থাকবে। দুই রকম ভুল ধারণাগুলি, দুই রকম কিছু ভুল ধারণা, ভ্রান্ত আকীদা এমন আছে রাসূল সম্পর্কে যে যেগুলির কারণে মুসলিম মুসলিমই থাকবে না, এই ভুল ধারণা যদি ভুল বিশ্বাস থাকে তাহলে। আর কিছু আছে যেগুলিতে মুসলিম থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে, কাজের মুসলিম থাকবে না, দুটোই হচ্ছে গুমরাহি। এই জন্য আল্লাহ সম্পর্কে যেমন সঠিক জ্ঞান রাখতে হবে, আর ভুল বিশ্বাস থেকে, ভ্রান্ত আকীদা থেকে নিজেকে মুক্ত করতে হবে, ঠিক তেমনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ শুদ্ধ আকীদা বিশ্বাস রাখতে হবে, এবং ভুল ভ্রান্ত যেসব বিশ্বাস রয়েছে আর ভুল ভ্রান্তিতে ভরা যেসব আকীদা রয়েছে, শিরকি আকীদা, কুফরি আকীদা বা ঈমান নষ্টকারী আকীদা, ঈমান দুর্বলকারী আকীদা, এইসব ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকতে হবে, কারণ সেগুলি হচ্ছে ভ্রষ্টতা, গোমরাহি। আর গোমরাহির পরিণাম কি, জান্নাত না জাহান্নাম? গোমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া। রাস্তা হারিয়ে দেওয়া মানে কিসের রাস্তা হারিয়ে দেওয়া? আল্লাহ পাকের যে সরল পথ সিরাতে মুস্তাকিম রয়েছে, যেটা জান্নাতের পথ, সেটা হারিয়ে দেওয়া, এই হচ্ছে গোমরাহির মানে। রাস্তা হারিয়ে যাওয়াকে দলালা বলে। আল্লাহ পাক কোরআনে কারিমে দলালের কথা বলেছেন, হ্যাঁ, ফামাজা বাদাল হাক্কা ইল্লা দলাল, হক হচ্ছে সত্য হচ্ছে একটা, আর এই একটি সত্যর পরে, একটি সত্য পথের পরে যতগুলি আছে সবগুলি হচ্ছে দলাল, গোমরাহি। ডানে বহু ভুল রাস্তা আছে, বামে ভুল রাস্তা আছে, আপনি কোনো জায়গায় গেলে রাস্তা একটা আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে, বাকি রাস্তাগুলি সব আপনাকে ভুল পথে নিয়ে যাবে। ফামাজা বাদাল হাক্কা ইল্লা দলাল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবা আপনাদের সামনে পড়েছি, এবং নবী সাল্লাম সবসময় পড়তে নিয়েছি যখনই কোনো আলোচনা করতেন প্রয়োজনে। কুল্লো দলালাতিন ফিন্নার, শেষ বাক্যটি শুধু বলবো আজকে, কুল্লো দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া, প্রত্যেক রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে ফিন্নার, জাহান্নামে যাওয়া। যদি রসুল সম্পর্কে রাস্তা হারিয়ে দিয়ে বিশ্বাস রাখেন তাহলে তার শেষ পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট ধারণা দিয়েছেন যে তার মর্যাদা কি, এবং যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের, ছোট হোক আর বড় হোক, মর্যাদার দুটা দিক আছে, একটা নিচের দিক যার নিচে নামানো যাবে না, আর একটা হচ্ছে ওপর দিক যার ওপরে উঠানো যাবে না। বুঝছেন না, বুঝছেন না? আপনি একজন ছেলেমেয়ের বাপ হিসাবে আপনার একটা মর্যাদা আছে, আপনি একজন বয়স্ক মানুষ, 40 বছরের মানুষ, একজন মানুষ হিসাবে আপনার একটা মর্যাদা আছে, সেই মর্যাদার নিচে আপনাকে পশু ধারণা করা যাবে না, যাবে বা আপনাকে মানুষই কেউ গণ্য করে না, এটা যাবে, যাবে না। মানুষ হিসাবে আপনার মর্যাদার একটা সীমা আছে, ওর ওপরে মনে করা যে এ হচ্ছে নিষ্পাপ, এ হচ্ছে নির্ভুল, হ্যাঁ, তার পরে অসাধারণ কিছু তার মধ্যে মনে করা, এটা যাবে না, সীমানা ওপর দিকে আপনি ক্রস করে যাচ্ছেন, দুটোই চলবে না, নিচে নামানো যাবে না কোনো মানুষকে যা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, আর ওপরে উঠানো যাবে না। এই কথাগুলি তাহলে বুঝছেন, তাই না? তো এটা শুধু আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আর রাসূলের ক্ষেত্রেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এই কথাই মনে রাখতে হবে। এই আলেম সমাজকে নিচে নামানো যাবে না, আবার ওপরে এত বেশি উঠানো যাবে না যেটা তার যা যেই যোগ্যতা বা যেটা তার হক নাই, তাকে যদি আলেমদের যদি সাহাবির মতো মর করেন, তো আপনি সাহাবিদের সাথে বেয়াদবি করলেন না? হ্যাঁ, আপনারা যদি কাউকে ডাকেন, আরব দেশে অনেকে ডাকে, সে মদির নাই কিন্তু বলছে মদির, তার মানে কি, তার সাথে ঠাট্টা মস্কারা করছেন না? করছেন না। তাহলে যেটা মর্যাদা দেওয়া হয়েছে তার উপরে উঠানো মানে ঠাট্টা মস্কারা করা তার সাথে, হ্যাঁ, উপহাস করা, আর নিচে নামান তো মানহানি করা, দুটোই হচ্ছে হারাম, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার যে সর্ব, এই নিচের দিকে যে মর্যাদা রয়েছে তার নিচে নামানো যাবে না, আর ওপর দিকে যে মর্যাদা রয়েছে তার ওপরে উঠানো যাবে না। এই দুটি কথা কোরআনে বলা হয়েছে, রাসূলের হাদিসে বলা হয়েছে। কি বলা হয়েছে বলতে পারেন?
একটু আগে যে আলোচনা করে শুনছিলেন সেই আলোচনাতে কিন্তু এসছে, আরবিতে এসছে আর বাংলাতে এসেছে, যে মোহাম্মদ হচ্ছেন কে। যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ কে, তো কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম আসলে দুরুদ পড়বেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তো কি উত্তর দেবেন? একজন বলেন, হাত উঠান, কি বলবেন? আল্লাহর বান্দা এক, আর আরেকটা হচ্ছে রাসূল। জি, আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলের নিচে নামানো যাবে? রাসূলের নিচে নামানো মানে রাসূল নয়। কেউ যদি বলে যে রাসূল নয়, তো সে মুসলিম না কাফের? কাফের। কোন মুসলিমের সন্তান যদি বলে যে মোহাম্মদ রাসূল নয়, তো মুসলিম না কাফের? মুরতাদ, ঠিক না? কেউ যদি নামাজ পড়ছে আর বলছে যে মোহাম্মদ রাসূল না, তো সে মুসলিম? নামাজ পড়েও মুসলিম না। এবার বুঝতে পারছেন? তাহলে তো রাসূলের নিচে নামানো যাবে না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। সর্বশেষে এইদিকে রাসূল, রাসূলটা আপনাকে মানতে হবে। ওপর দিকে যত তার মধ্যে গুণ আছে, হ্যাঁ, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, মহান চরিত্রের অধিকারী তিনি। তার মধ্যে এমন এমন ভালো গুণ ছিল যেই গুণগুলি কোন নবীর মধ্যেও এইভাবে পূর্ণতার সাথে ছিল না। জি, সাধারণ মানুষের মধ্যে থাকা তো দূরের কথা, ভালো করে শুনে। কিন্তু ওপর দিকে একটি মর্যাদা হচ্ছে, সেটা তিনি বান্দা না, বান্দা। ওই যে দুটো কথা বললে, দুটোর মধ্যে রাখতে হবে, রাসূল আর বান্দা। কালেমা শাহাদাত আমার দেশের লোকেরা যে মুখস্থ রেখেছে, যদিও কালেমাগুলি হাদিসে নেই, কিন্তু কথাগুলি ঠিক, কথাগুলি কোরআন হাদিস থেকে নেওয়া। এই যে পাঁচ কালেমায় পড়তে হবে এমন কথা ইসলামে নেই, এগুলো মানুষের বানানো, আলেমদের বানানো বা একশ লোকদের বানানো। কিন্তু কালেমাতে যে কথাগুলি আছে সেগুলি কথা, হক কথা, মানে এই বাক্যগুলি হচ্ছে ইসলামিক বাক্য, কিন্তু এগুলো পাঠ করতে হবে মুসলিম হওয়ার জন্য। এগুলি হচ্ছে বেদাতি ধারণা, ভ্রান্ত ধারণা। তো কালেমা শাহাদাত আমরা ছোট কালে মুখস্থ, যে পহিলা কলমা তৈয়ব আছে না নাই আমার দেশে? হ্যাঁ জি, মক্তব এরম করে মুখস্থ করিয়েছে। দোসরা কালমা, দ্বিতীয় কালমা শাহাদাত। আরে কালমা শাহাদাতটা পড়েন তো দেখি একটু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে বলে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটো কথা মনে রাখবেন, মোহাম্মদ কে আমি আরো সাক্ষী দিচ্ছি। প্রথম তো আল্লাহর ওয়াহদানিয়াত একত্বের সাক্ষী, দ্বিতীয় হচ্ছে ওয়া আশহাদু আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু, তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা মানে কি? বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস, বান্দা মানে যে ইবাদত করে না, যার ইবাদত করা হয়, যার ইবাদত করে, বুঝে সুঝে বলেন। বান্দা মানে যে ইবাদত করে তাকে বান্দা বলে না, যার ইবাদত করা হয় তাকে বান্দা বলে, আব্দুন। এখন আরবিতে আসেন, বান্দা ফার্সি ভাষা, কথা বোঝা গেছে, দাস বাংলা ভাষা, গোলাম উর্দু ভাষা, আরবিতে আসেন। আরবিতে কি? আব্দুন, আব্দুন মানে বান্দা, বুঝলেন? আব্দ, আব্দের ইবাদত করা হয় না, আব্দ ইবাদত করে, আব্দ মানে হচ্ছে ইবাদতকারী, আব্দ মানে হচ্ছে ইবাদতকারী। তো রাসূল কে ছিলেন? রাসূল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার সাথে ইবাদতকারী ছিলেন না, তার ইবাদত করেছে কেউ, ইবাদতকারী ছিলেন। তিনি কার ইবাদত করতেন? যে যার ইবাদতের আপনাকে আমাকে সকল মানুষ এবং জিনকে হুকুম দেওয়া হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা যারিয়াতে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কে? আল্লাহর রাসূল আর বান্দা। রাসূলের নিচে নামানো যাবে না, এটা তো বুঝে গেছেন, তাই না? আর বান্দার ওপরে উঠানো যাবে না। কেউ যদি বলে রাসূল আল্লাহর বান্দা হলে কি হবে, তিনি মাবুদু, তাহলে সে কি? তিনি মাবুদু। আচ্ছা যদি বলে তার মধ্যে মাবুদের গুণ আছে, হ্যাঁ, তাহলে শিরিক, মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তার মধ্যে মাবুদের ক্ষমতা আছে, হ্যাঁ, বোঝা গেছে, তিনি মাবুদের কিছু হক পাবেন, মানে আল্লাহ যেমন সিজদা পান, আল্লাহ যেমন রুকু পান, আল্লাহ যেমন দোয়া পান, মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহর কাছে রুকু করতে হবে, তাই না? আল্লাহর কাছে ভালো মাসু ভালো মুসিবত থেকে উদ্ধার কামনা করতে হবে, রসুলের কাছেও করতে হবে। তাহলে সে রসুলকে বান্দা বলল
না, মাবুদের কাজগুলি দিয়ে দিল। আল্লাহ মাবুদ কে? আল্লাহ না, আল্লাহ না মাবুদ। তো মাবুদের কাজগুলি কাকে দিয়ে দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিল। তাহলে আবদের উপরে উঠাইলো না? উঠাইলো না। আব থেকে কোন দিকে উঠিয়ে দিল? মাবুদের জায়গায় উঠিয়ে দিল। আবদ এবং মাবুদ, মাবুদ আল্লাহ আর আবদ হচ্ছেন সকল সৃষ্টি, সকল মানুষ, সকল জিন এবং সকল সমস্ত মাখলুকাত হচ্ছে মাবুদ। আকীদার ওলামারা বলেছেন যে এই দুটো কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সুনির্ধারিত করা হয়েছে। রসুলের নিচে না, যে রসুলের নিচে বলবে রসুল না সে কাফের, আর যে আব্দ গোলামের ওপরে বলে যে না তিনি আল্লাহর বান্দা না তিনি মাবুদ, আব্দ না তিনি মাবুদ, সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে মুশরিক। তাহলে একজন নাস্তিক যদি বলে মোহাম্মদকে রসুল মানি না, সে কি? সে নাস্তিক, কাফের। আর একজন মুসলিম মুসল্লি যদি বলে যে রসুলকে আমি সিজদা করি, রসুলের কবরকে সিজদা করি, তাহলে সে কে? মুশরিক। এবার বুঝতে পারছেন? জি হ্যাঁ। এই দুটোর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এই দুটো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বড় গুণ। কোরআনে কারিমে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন? আল্লাহ মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। তেমনি আল্লাহ মেরাজের আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা সেই জাত যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে তার গোলামকে। তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি নাযযালাল ফুরকান, আল ফুরকান কোরআন নাযিল করেছেন তার বান্দা গোলামের উপর। বুঝা গেছে না? ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আব্দুল আল্লাহর বান্দা দাঁড়াইলেন, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করার জন্য, ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ কাকে বলা হয়েছে? আব্দুল্লাহ এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। তো বলছিলাম যে এই কথাগুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা বুঝতে পেরেছেন। যারা নিচে নামিয়েছে তারা কাফের, যারা উপরে উঠিয়েছে তারা হচ্ছে মুশরিক। যখন রাসূল সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখন শিরক হবে অথবা শিরকের কাছাকাছি পৌঁছে যাবেন, আর যখন নিচে নামবেন তখন কাফের হয়ে যাবেন, আর না হলে কুফরির কাছে চলে যাবেন, কুফরির কাছে চলে যাবেন। রাসূলের কোনো কথা মানি না তাহলে কাফের, তাই না? রাসূলের নিয়ে আসা নামাজ মানি না তাহলে কাফের, হ্যাঁ, কিন্তু সুন্নত মানি না, সুন্নত হয়তো স্পষ্ট নাই আপনার কাছে, সেজন্য মানি না বলে দিলেন, তাহলে কাফের না হইলেও কুফরির কাছাকাছি চলে যাবেন। অনেক সময় হয়তো এমন কিছু যেটা হয়তো আপনার কাছে সাব্যস্ত না বা আপনার হুজুর বলেছে ওইটা ঠিক না, সেজন্য ওটাকে অস্বীকার করে দিলেন, হ্যাঁ, অথচ সেটা সুন্নত, কাফের না হলেও গুমরাহি সেটা, তাই না? জি হ্যাঁ। এখন আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদাগুলি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রেক্ষাপটে আলোচনা করব, সেখানে যে ভ্রান্ত আকীদাগুলি মুসলিমদের মগজে ঢুকে আছে, কাফেরদের না, মুসলিমদের মগজে আকীদায় ঢুকে আছে যে রাসূল এই, রাসূল এই, রাসূল এই, অথচ রাসূল এরকম না। আসলে এর মধ্যে মূল কথা হচ্ছে রাসূল সম্পর্কে যারা মুসলিম অধিকাংশই অতিরঞ্জন বাড়াবাড়ি করে, যে বাড়াবাড়ি বর্জনীয়। আল্লাহ হারাম করেছেন, দুটি আয়াতে কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে। জি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশ কিছু হাদিস রয়েছে যে আমার ক্ষেত্রে দেখো তোমরা বাড়াবাড়ি করিও না, ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। রাসূলের বিষয়টি ধর্মের ক্ষেত্র কি না? ধর্মের ক্ষেত্র। এখন আপনারা শোনাই রাসূল সম্পর্কে বাড়াবাড়ি সম্পর্কে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন ওমর ইবনে খাত্তাব মেম্বারে খুতবা দিচ্ছেন আর বলছেন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, আমাকে বাড়ায়ও না যেমন মারিয়াম পুত্র ঈসাকে খ্রিস্টানরা বাড়িয়েছে। আল্লাহ বলছেন যে ঈসা হচ্ছে কি? রাসূল আর আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আরবিতে কি বলে? আব্দুল্লাহ, তাই না? আল্লাহর বান্দা মানে আব্দুল্লাহ। কিন্তু খ্রিস্টানরা কি বানিয়ে দিল? ইবনুল্লাহ। আব্দটাকে চেঞ্জ করে কি করলো? ইবিন বানিয়ে দিল। ইবিন মানে বুঝেন তো, ইবিন মানে ছেলে, হ্যাঁ, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র বানিয়ে দিল। ওরা যেমন বাড়িয়েছে ঈসাকে, তোমরা বাড়াইও না আমাকে। রাসূলুল্লাহ বলছেন ইন্নামা আনা আব্দুন, আমি হচ্ছি একজন আল্লাহর গোলাম, আল্লাহর দাস।
ফাকুলু, সুতরাং তোমরা বলবে আমার সম্পর্কে যখনই আমার বিষয়টি আসবে, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা, গোলাম, দাস এবং তার রাসূল, রাসূলের নিচে না আর গোলামের ওপরে না। জি, গোলাম কি মালিকের মালিকানাতে শরীক থাকে নাকি? আপনাদের চাকরকে শরীক করবেন ভিটে মাটিতে, জমি জায়গাতে, ছেলে মেয়েতে? যে আমার চার পাঁচটা ছেলে আছে রে, তুই আমার বাড়ির চাকর, তুই দুটো ছেলে নিয়ে নে, দেবেন? হ্যাঁ, কখনো দিবেন না, তাই না? জি হ্যাঁ, এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। আর মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা ওহিব্ব, আমি এটা পছন্দই করি না, বরদাস্ত করি না, আন্তার ফাউনি ফাওকা মানজিলাতি, আমার যে মান মর্যাদা আছে ওর ওপরে উঠাবা, এটা আমি বরদাস্তই করি না, ভালোবাসি না, এটা আমি ঘৃণা করি। আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়াজাল, যেখানে আল্লাহ আমাকে নামিয়েছেন, যেখানে আল্লাহ আমাকে রেখেছেন ওর ওপরে নিয়ে যাবে, এটা আমি বরদাস্ত করি না। কারণ মুসলিমদের থেকে আশঙ্কা কিসের? বাড়াবাড়ির আশঙ্কা বেশি। যারা মুসলিম রসুলকে মানে তাদের থেকে সম্ভাবনা যে অতি ভক্তি করতে গিয়ে বেশি বাড়িয়ে দিতে পারে। আর যারা মুসলিম সমাজের মোরতাদ হয়েছে তারা মুসলিম হয়ে নেই। জি, যারা রসুলের মানহানি করে, গালমন্দ করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে, তারা তার মুসলিম হয়ে নেই। জি, ওরা নিচে নেমে গেছে, আর এরা ওপরে বাড়াইতে গিয়ে মুশরিক হয়ে গেছে। দুটোই স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। কাফেরও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে আর মুশরিকও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। জি, বড় শিরক করে যদি মারা যায় আর বড় কুফরি করে মারা যায় বিনা তওবায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি আছে, যে বাড়াবাড়ির কারণে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়েছে মুসলিম সমাজ। তার মধ্যে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাড়াবাড়ি করবেন না, যা কিছু বলবেন কোরআনের আয়াত আছে অথবা রসুলের হাদিস আছে নবী সম্পর্কে। আর এমনিতে এমন কথা বলবেন না, উদ্ভট কথা, শুনেছেন বলে দিলেন, আলেম শুনেছে ওস্তাদের কাছ থেকে বিনা দলিলে বলে দিল না, যতক্ষণ পর্যন্ত দলিল নেই ততক্ষণ পর্যন্ত রসুল সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। কারণ রাসূলের বিষয়টি দ্বীনের বিষয়, দ্বীনের বিষয় ওহির উপর নির্ভরশীল, ওহি ছাড়া কথা বলা যাবে না। দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি শিরকি আকীদা, অতিরঞ্জন বাড়াবাড়ি দিক, সেটা হচ্ছে যে নবী নাকি আলেমুল গায়ব। নবী কি আলেমুল গায়ব? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা মাজার ভক্ত লোক, কবর ভক্ত লোক, তাদের অধিকাংশ বিশ্বাস বাংলাদেশে রেজবি বলে, ভারত ওদেরকে বেরেলবি বলে। হ্যাঁ, আর ওদের মধ্যে মেলা প্রকারের আছে, মেলা স্তরের আছে ওরা। এদের আকীদা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলেমুল গায়ব। আলেমুল গায়ব মানে বুঝেন, মানে তার কাছে এই ক্ষমতা আছে যখন যা ইচ্ছা জেনে নিল, চোখের আড়ালের সব কিছুই তিনি জানতেন, এমন কি তারা বলে যে তিনি আরশ কুরসি সম্পর্কে জানেন, সব জানেন তিনি, মানে আরশ কুরসি দেখতে পান, জানতে পারেন, তারপরে যে কোনো জায়গায় কি হচ্ছে না হচ্ছে ঘটছে তিনি তার জীবদ্দশাও জানতেন, তার ইন্তেকালের পরেও জানতেন আলেমুল গায়ব। এবং তার কাছে জানার চাবি আছে, এই চাবি কার কাছে আছে? একমাত্র আল্লাহর কাছে, এটা হচ্ছে ইসলাম। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে একমাত্র কি আছে? মাফাতি, বুঝেন, মিফতা মানে কি? মিফতা চাবি, আল্লাহর কাছে গায়বের চাবি আছে। তো গায়বের চাবি থাকলো আল্লাহর কাছে, তো নবী কি করে আলেমুল গায়ব হইল? বুঝছেন না, কোরআন কারিমের কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়ব বলা, অথচ নবীকে আল্লাহ বারবার করে কোরআন বলছেন, নবী তুমি বলে দাও লোকজনকে যেন গোমরা হয়ে জাহান্নামে না যায়, অতি ভক্তি করে জাহান্নামে না যায়। কারণ কেউ মানে না আর জাহান্নামে যায়, এটা তো বুঝে আসছে, কিন্তু বেশি ভক্তি করে যে জাহান্নামে যাবে, চিরকাল থাকবে, এটা আরো দুঃখের বিষয়, তাই না? যে নবীকে মানলো না জাহান্নামে যাবে, এটা তো সহজ বিষয়, মানে না জাহান্নামে যাবে, কিন্তু নবীকে বেশি মানতে গিয়ে আর বেশি ভক্তি করতে গিয়ে জাহান্নামে যাবে আর চিরকাল জাহান্নামে থাকে, এটা তো মারাত্মক বিষয়, মেনেও জাহান্নামে। হ্যাঁ, জি হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল সূরা আনামের আয়াত নম্বর 50-এ এবং সূরা আহুদের আয়াত নম্বর 31-এ একই ভাষায় বলেছেন, আর এই বিষয়টি অন্য অন্য আয়াতে রয়েছে। বলি ওই ভাষাটি, আল্লাহ পাক বলছে, হে নবী বলে দাও, কুল্লা আকুলু লাকুম ইন্নী খাজাইনুল্লাহ, হে নবী তুমি বলে দাও যে আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার আছে, আল্লাহর ভাণ্ডার আল্লাহর কাছে আছে, আমি ভাণ্ডারের মালিক না যে যাকে ইচ্ছা রিজিক দিব, যার ইচ্ছা রিজিক কেড়ে নেব, যাকে ইচ্ছা রাজত্ব দেবো, এটা মালিক আমি না। জি, ওয়ালা
আলামুল গায়ব, আর আমি গায়ব কি জানি না, জানি না। লা মানে না, আলাম মানে জানা, তো লা আলাম মানে জানি না, আল গায়ব মানে অদৃশ্য, চোখের আড়াল সম্পর্কে আমি জানি না। এই কথা হে নবী তুমি বলে দাও মানুষকে, আল্লাহ নিজেই হুকুম করেছেন কোরআনে কারিমে। ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, আর এটাও বলছি না যে আমি ফেরেশতা, আমি ফেরেশতাও না। ফেরেশতা কিসের তৈরি? নরের তৈরি। আর আল্লাহ বলছেন তুমি বলে দাও আমি ফেরেশতা না, তাহলে তিনি বোঝা গেল যে ফেরেশতা জগতের তিনি না, তিনি অন্য জগতের, তাই না? ওইটাও আসবে যে তিনি কি। সংক্ষেপে একটা একটা করে দলিল বলছি, কারণ সময় বেশি নাই, আর না হলে এই বিষয়টি দু তিন ঘন্টাও বলা যাবে। হ্যাঁ, তো বিস্তারিত বলবো না, একটা পয়েন্টের একটা করে দলিল বলবো। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ পাকিস্তানে নবীর অতি ভক্তি করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা বলে নবী হাজির নাজির, কি বলে, উর্দু থেকে এসছে, হাজির মানে উপস্থিত, তাই না? আর নাজির, নাজির কথাটি বাংলায় ব্যবহার হয় না, হাজিরটা ব্যবহার হয়, তাই না? আমি হাজির আছি বাংলায় চলে, কিন্তু উর্দুতে হাজির নাজির দুটাই ব্যবহার হয়, হাজির মানে উপস্থিত আছি, আর নাজির মানে দেখছে, যে দেখে। তো নবী নাকি সব জায়গায় হাজির, আর নবী নাকি সব কিছুই দেখছেন, নবী সব জায়গায় হাজির আর নবী সব জায়গায় দেখছেন, নবী সব জায়গায় হাজির আর সব কিছু দেখছেন, এটা যদি বলেন তো আল্লাহ আর নবীতে পার্থক্য কী থাকলো? পার্থক্য থাকলো না, আল্লাহর গুণ দিয়ে দিলেন। তো আল্লাহর গুণ যখন নবীকে দিয়ে দিলেন, ওই রকমই গায়েবের বিষয়টা, গায়েব আল্লাহ জানেন আর নবীও জানেন, তো সমান করে দিলেন না, আল্লাহর হক দিয়ে দিলেন। তাহলে আবুদ থাকলো, গোলাম থাকলো না, মাবুদ হয়ে গেল, মাবুদ বানিয়ে দিলেন আপনি। ঠিক তেমনি আল্লাহ হাজির, তার জ্ঞানের দিক থেকে আর আরো বিভিন্ন দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে সব জায়গায় হাজির, কিন্তু সত্তাগত জাতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আসমানের ঊর্ধ্বে। এটা হচ্ছে সহি আকীদা আল্লাহ সম্পর্কে, গত মাসে বলেছি। তো আল্লাহকে হাজির বলতে পারবেন, কিন্তু বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা গুমরাহি। আল্লাহকে কি বলবেন? জ্ঞানের দিক থেকে, মানে আল্লাহ আমাদের সব খবর রাখেন, যেখানে লুকাই না কেন আল্লাহ খবর রাখেন না, রাখেন না। তো জ্ঞানের দিক থেকে আল্লাহ হাজির, ক্ষমতার দিক থেকে যেখানে পারলেন না আল্লাহ ধরতে পারবেন না, পারবেন না, তো ক্ষমতার দিক থেকে হাজির, ঘেরার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে যেখানে পালান আল্লাহ পরিবেষ্টন করে কবরে নামাইতে পারবেন, তো আল্লাহ সবকে ঘিরে আছেন, এই দিক থেকেও আল্লাহ হাজির, তাই না? আর নাজির মানে দ্রষ্টা, যিনি দেখছেন। তো কি আল্লাহ দেখছেন না? আল্লাহ আমাদের দেখেন না, যেখানেই লুকান না কেন, দেখছেন না, দেখছেন না, এটা কার গুণ? আল্লাহর গুণ। নবীকে যদি বলে নাজির, নবীও সব কিছু দেখছেন, তাহলে নবীকে আবদ গোলাম রাখলেন না মাবুদ বানিয়ে দিলেন? মাবুদ বানিয়ে দিলেন। তাহলে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। যারা এইসব আকীদা রাখে তারা কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। ভালো করে শুনে, এই মর্মে কোরআনে কারিমে, কোরআনে কারিমে আছে, রসুলের হাদিস তো আছেই, কিন্তু কোরআনে কারিমে রয়েছে যে হাজির নাজির নবী না, বরং হাজির নাজির একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই ব্যাখ্যায় যেই ব্যাখ্যাটি বললাম, মুসা আলাইহিসসালামকে, মুসার জাতি যখন ফেরাউনের চরম জুলম অত্যাচার চলছিল, তখন বললেন উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা, হে মুসা আপনার আসার আগেও বড় আমাদের উপর জুলম অত্যাচার হইল, অমিম বাদে মাঝে তানার আপনি আসার পরেও আমাদের জুলম অত্যাচার দূর হচ্ছে না। তখন মুসা আলাইহিসসালাম জাতিকে সান্ত্বনা দিয়েছে, আসা রব্বকুম আই ইউহলিকা আদুওয়াকুম, সম্ভবত আল্লাহ পাক শীঘ্রই তোমাদের দুশ্মনকে ধ্বংস করবেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদে, এবং পৃথিবীতে তোমাদেরকে ক্ষমতা খেলাফত দান করবেন, তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন, ফায়ানজুরা কাইফা তাআমালুন, এবং তিনি দেখবেন, ইয়ানজুরা তিনি দেখবেন যে কি করছো তোমরা, কে দেখবেন? আল্লাহ দেখবেন বলা হয়েছে, রসুল দেখার কথা কোথাও বলা হয়নি। তো কোরআনে কারিমে এই আয়াত আপনাদেরকে বললাম যে হ্যাঁ, সুরে আরাফ আয়াত নম্বর 129, আর নবী যে সব জায়গায় দেখেন না, সব জায়গায় হাজির হন না, এই মর্মে শুনেন আল্লাহ বলছেন, যখন মারিয়াম আলাইহিসসালামকে কে দেখাশোনা করবে, এই নিয়ে সবাই বলে আমি মারিয়ামকে রাখবো, আমি মারিয়ামকে বাড়িতে রাখবো, তখন আল্লাহ কি করেছিলেন? কোরা করতে বলেছেন, যেটাকে লটারি বলা হয়, যে কার ভাগে আসে, এই যে লটারিতে আপনারা যে প্রাইজ পাবেন, ঠিক ওই রকমই কার ভাগে আসে দেখা যাক, মারিয়াম ওর দেখাশোনা, বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করবে, খেদমত করবে, ও তো কার বাড়িতে থাকে, কার বাড়ি লজিং পায় বা কে তার দেখাশোনা করে। আল্লাহ চাইছিলেন যে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে লালিত পালিত হোক,
কিন্তু অন্যরাও চাইছিল। আল্লাহ পাক এই বিষয়ে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বে নুহিহি ইলাইক, এগুলি হচ্ছে গায়বের খবর, যাহে নবী তোমাকে আমি ওহি করেছি। ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুন আকলামাহুম, তুমি ওখানে ছিলে না, তুমি ওখানে ছিলে না মানে উপস্থিত না অনুপস্থিত, হাজির না গায়েব, এবার বুঝতে পারছেন না? হে নবী তুমি ওইখানে ছিল না যখন ইয়ুল কোন আকলাম, যখন কলম দ্বারা তারা কি করছিল, কোরা করছিল, লটারি করছিল, তাহলে নবী ওখানে হাজির না গায়েব? তাহলে নবীকে হাজির বলা কোরআন বিরোধী না? আর আয়াত বিরোধী আকিদা রাখলে মুসলিম থাকে? ওইদিকে গেল উফরি হচ্ছে, আর ও বাড়াই থেকে নবীকে বাড়াই থেকে শিল্প হচ্ছে। আরো শুনেন ইউসুফ আলাইহিসসালামের কথা, এই ছিল সূরে আলে ইমরান আয়াত নম্বর 44। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা শুনেন, ইউসুফ আলাইহিসসালামের সৎ ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, এটা তো জানা আছে তাই না? যখন ষড়যন্ত্র করে তাকে নিয়ে গেল যে আমরা নিয়ে যাবো, খেলাধুলা করবো, ছোট ভাইকে আদর করবো, নিয়ে গিয়ে বললো যে বাঘে খেয়ে নিয়েছে, কিন্তু বাঘে খায়নি, কি করেছিল, কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহ বলছেন যখন ওরা এই চক্রান্ত করে কুয়াতে ফেলে, হে নবী ওখানে তুমি ছিলে না, ওখানে হাজির ছিলে না, তুমি গায়েব ছিলে। এই আয়াতটা শুনেন, আল্লাহ পাক বলছেন যে যালিকা মিন আম্বাইল গায়বে নুহি ইলাইক ওমা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়াহুম ইয়ামকুরুন, এগুলি হচ্ছে গায়েবের খবর, তোমাকে জানিয়েছে, না হলে ইউসুফের কাহিনী কি করে এবার জানতে নবী, তোমাকে ওহি করেছি, তুমি সেখানে ছিলে না। ইজ আজমাউ আমরাহুম, যখন তারা ষড়যন্ত্র করেছিল, যখন তারা ঐক্যবদ্ধ হয়েছিল, ওহুম ইয়ামকুরুন, ষড়যন্ত্র করার জন্য ছাল চতুরি করে তারা কি করেছিল, ভাইকে নিয়ে গিয়ে, বাপের কাছ থেকে নিয়ে গিয়ে এইরকম করেছিল। সেখানে নবী ছিলেন না গায়েব ছিলেন? গায়েব তো, নবী হাজির না গায়েব? কোরআন বলছে নবী হাজির না। তাহলে নবী হাজির নাজির কি করে হইল? হ্যাঁ বলে নবী হাজির। আচ্ছা নবীকে যারা হাজির নাজির, ওর মজার কথা শুনবেন, ওরা যেহেতু কোরআন এবং হাদিসের কথা বিশ্বাস করে না, মন গড়া কথা বিশ্বাস করে। একই জাতি, একই বদাকিদের লোক দুই রকম কথা বলে। কিছু আছে তারা বলে মিলাদ মহফিলে নবী তশরিফ নিয়ে আসেন, তাদের ভাষা বলছি, তারা কি বলেন, যখন নবীর মিলাদ মহফিল হয় তখন নবী তশরিফ নিয়ে আসেন, তার মানে সব সময় হাজির হন না, যখন মিলাদ হয় তখন তশরিফ নিয়ে আসেন, সেজন্য একটা চেয়ার রাখা, চেয়ার খালি রাখি। আমরা ওই বেদাতিদের ওয়াজ মাহফিলে গেছি, একটা চেয়ার খালি আছে, ভালো করে সাজিয়ে, একবারে জায়নামাজটা দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছি, এই চেয়ারটা কার জন্য, হচ্ছে নবী তশরিফ নিয়ে আসবেন এই জন্য খালি রাখা আছে, বুঝা গেছে, নবী তশরিফ নিয়ে আসবেন সেজন্য খালি রাখা আছে। বড় মানুষ শেষখানে আসে নাকি? আচ্ছা আমাদের যখন প্রোগ্রামটা শেষ হচ্ছে সেই সময় যদি কেউ আসে তোকে বাকি ভালো নজরে দেখবেন না, যে প্রথম যে যত আগে আসছে তাকে ভালো নজরে দেখবেন, তো খালি আছে, খালি আছে, আর সবাই চলে এসছে, আর নবী তশরিফ নিয়ে আসছেন শেষখানে, না মানহানি করল না নবীর, হ্যাঁ যে নবী সব শেষখানে মিলাদ মহফিল আসে। আর এক দল বলছে নবী সব জায়গায় হাজির আর সব কিছুই দেখেন, ও মিলাদ মিলাদ মহফিলের সাথে সম্পর্ক নেই। তাহলে একই আকিদার লোক, ভ্রান্ত আকিদা যেহেতু রাখে না, কোরআনের দলিল না রসুল হাদিসের দলিল, সেই জন্য তাদের এক এক লোকের এক এক রকম কথা, সবগুলি হচ্ছে শিরকি আকীদা। নবী কোথাও হাজির না আর সব কিছু তিনি দেখেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হ্যাঁ, এবং তিনি বারজাখী জীবনে পারলৌকিক হায়াতে আছেন, দুনিয়ার হায়াত নেই। জি হ্যাঁ, 4 নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছেন, আর ভাষাটাও বলার ঢং হয় না, নবী জীবিত আছে তো নবী হাই বলবে তাই না, হাইয়ুন মানে জীবিত, কিন্তু বলে কি করে জানেন, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী মানে নবীর জীবন, নবী জীবিত এটা বোঝায় না, হায়াতুন নবী মানে কি, হায়াত মানে হচ্ছে জীবন, বোঝা গেছে, বা প্রাণ, তাহলে হায়াতুন নবী নবীর জীবন, নবীর প্রাণ, কথাটা কত ভুল, মানে ভাষাগতও ভুল, ভাষাগত দিক থেকে জাহেলের জাহেল মূর্খ, এমন যে ভাষাটাও ঠিক করতে পারেনি, যদি বলতে যে নবী হাই তাহলে ঠিক হতো, বলছেন হায়াতুন নবী, হায়াতুন নবী, আর এই হায়াতুন নবী আর মামাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, হায়াতুন নবী আর ওয়াফাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন। এখন শুনেন আল্লাহ কোরআন কি বলছেন, নবী বেঁচে আছেন না, নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর কিছু লোকেরা আছে যে নবী মারা গেছেন বললেও, নবী বিশ্বাস করলেও মারা গেছেন কথা বলাকে বেয়াদবি মনে করে, কি বলছে, নবী আল্লাহর পিয়ারা হয়ে গেছেন, এইটাও একটা বিদাতীদের লক্ষণ, নবী আল্লাহর কি হয়েছেন,
পেয়ারা হয়েছেন, তার মানে মরা বললে কি হয়ে যাবে, বেহাদুই হয়ে যাবে। যেমন আমাদের দেশের বিদাতি ধারণা, কোরআনের ভাই কোরআন কোরআনের দোকানে কোরআন নেওয়ার জন্য গেছেন না কেনার জন্য গেছেন, বলছে কত দাম, কি বলবে আমাদের দেশের লোকেরা, আরে বেহাদুই বললেন আপনি, কোরআনের দাম দিতে পারবেন, কোরআনের দাম দিতে পারবেন, কোরআনের দাম বলছেন, আপনি আদব কায়দে জানেন না। আমাকে ওই রকম কোন এক দেশের রাজধানীতে গিয়া, জানি না এটা, কিন্তু জানা নাই যে কোরআনের দাম বলা যাবে না, বলছি কত এর মূল্য, আরে মূল্য দিতে পারবেন কোরআনের, আপনি আমাকে ধমক দিয়েছে। আজকে ঠিক 25-30 বছর আগের কথা বলছি, তখন যুবক মানুষ, তো কোরআন মূল্য দিতে পারবেন কেন ভাই, যে কোরআনে কেউ মূল্য দিতে পারে, তো তাহলে মূল্য নেবেন না নাকি, বলছি তাহলে মূল্য নেবেন না, দেন ফ্রি দেন তো আরো ভালো হয়। আর চুপ হয়ে গেছে দোকানদার, আর দিবে প্রত্যেকে, তো কি বলতে হবে, বলছে হাদিয়া কত বলতে হবে, হাদিয়া কত, তা হাদিয়া কেন আপনাকে দেবো, হাদিয়া মানে গিফট, তো গিফট করেন আপনি, আরে হাদিয়া কেন, হাদিয়া আবার চেয়ে নেওয়া হয় যে দিতে হবে, ইচ্ছা হইলে আপনাকে পয়সা দিলাম, না হয় না দিলাম, দেন করেন দেন না, বোঝা গেছে, এগুলো হচ্ছে বিদাতিদের লক্ষণ। হ্যাঁ, এদিকে পয়সা আদায় করছে আর বলছে কোরআন হাদিয়া বলতে হবে, দাম বলা যাবে না, মূল্য বলা যাবে না। তো ঠিক তেমনই এক শ্রেণীর বেদাতি, হালকা বেদাতি আছে, ভারী বেদাতি যারা বড় শিরকি আকীদা রাখে, যে নবী হায়াত উনি বেঁচেই আছেন, ইন্তেকাল করেননি, মারা যাননি। আর এক দল বলছে মারা গেছেন, কিন্তু মরা কথাটা বলা যাবে না, কি বলতে হবে, নবী আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, পরলোক গমন করেছেন, গমন করেছেন, এইসব ভাষা বলতে হবে। কোরআন কোন ভাষাটা ব্যবহার করছে এটা আজকে দেখাবো আপনাকে। কোরআন কি বলছে, যে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর পেয়ারা অবশ্যই হয়েছেন, আল্লাহর পেয়ারা সবচেয়ে বেশি পেয়ারা তিনি হয়েছেন, কিন্তু এই ভাষা বলাতে আপনার অসৎ উদ্দেশ্য, হ্যাঁ বিদাতি কথা মগজে ঢুকে আছে, এটা হচ্ছে সমস্যা আসলে। জি হ্যাঁ, তো আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 30 কি বলছেন শুনেন, ছোট্ট আয়াত, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আল্লাহ বলছেন হে নবী নিশ্চয়ই তুমি মাইয়্যিতুন, মাইয়্যিত মানে কি, বাংলাতে বলেন এই শব্দটা, আপনারা বলেন না, কোথায় যাচ্ছেন ভাই, ও মাইয়্যিতের বাড়ি যাচ্ছে, হ্যাঁ কোথায় যাচ্ছেন ভাই, মাইয়্যিতের জানাজায় যাচ্ছে, বলছেন না মাইয়্যিতের দাফন কাফনে যাচ্ছে, তো মাইয়্যিতটা বাংলা হয়ে গেছে, আসলে আরবি শব্দ, কোরআনের শব্দ, ইন্নাকা মাইয়্যিতুন, হে নবী তুমি কি জীবিত, না কেমন না, তো বাংলাদেশের অধিকাংশ লোক, ভারতের অধিকাংশ লোক যারা নিজেদেরকে মুসলিম বলে, তারা বলে যে হায়াতুন নবী, হায়াতুন নবী, আর আপনারা বলছেন যে মাইয়্যিত মানে মৃত, আল্লাহ বলছেন নিশ্চয়ই তুমি কি মৃত, কোরআন বলছে মৃত, আর আমাদের দেশের মুসলিমরা বলছে হায়াতুন নবী, হায়াতুন নবী, দেখেন কোরআন কোন দিকে নিয়ে যায়, এদের ধর্ম কোন দিকে যায়, চিন্তা করুন আপনি। আয়াত নম্বর বলে দিলাম, দেখে নেবেন বাংলা তর্জমা করে। আরেকটি আয়াত শুনেন, আল্লাহ পাক সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34 ইরশাদ করছেন, ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিহিল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, আল্লাহ বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা আল খুলদা, হে নবী তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করি, কোন মানুষ চিরকাল থাকেনি, আদমও থাকেনি, নূহও থাকেনি, ইব্রাহিমও থাকেনি, কেউ থাকেনি, কোন মানুষকে আল্লাহ স্থায়ীভাবে পৃথিবীতে রাখেননি, আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও, মিথ্যা মানে মাতা ইয়ামুতু, মৌত থেকে তুমি যদি মারা যাও, আল্লাহ কোরআনে কি বলছেন, মৌত শব্দ বলছেন না, বলছেন না মাইয়্যিতুন আগের আয়াতটিতে, হ্যাঁ সূরা জুমারের মাইয়্যিত বললেন না, বললেন না, না বলে আল্লাহর পেয়ারা কি বললেন, আল্লাহর সাথে মোলাকাত বললেন কি, হ্যাঁ না আল্লাহ আদব শিখাতে জানেন না, আউযুবিল্লাহ, হ্যাঁ আল্লাহ আদব শিখান নেই, হ্যাঁ কোরআনে বেয়াদবি আছে নাকি, তাহলে বলেন তো দেখি, একটু বুঝেন, ভালো করে বুঝেন যে কত বদ আকীদা আমাদের দেশে আছে রসুল সম্পর্কে। তো এই আয়াত বল আফাইম মিত্তা, হে নবী তুমি যদি মারা যাও, আল্লাহ বলছেন ফাহমুল খালেদুন, তো তোমার দুশ্মনরা চিরকাল থাকবে নাকি, অন্যরা চিরকাল থাকবে নাকি, তারাও মরবে এবং তুমিও মাইয়ে তুমিও মারা যাবে। জি হ্যাঁ, তো এইভাবে নবীকে কি বলা হয়েছে, মাইয়্যিত বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। আর একটি আয়াত রয়েছে, সেটাতে বলা হয়েছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসুল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাই মাতা, সুতরাং তিনি যদি মারা যান, মাতা এমত মানে মারা যান, ওখানেও মাতা বলেছেন নবী, মা আয়েশা নবীর আদব করতেন না বেয়াদবি করতেন, তার বিবিরা বেয়াদবি করতেন না, আদব কায়দা জানতেন তারা, হ্যাঁ আমাদের চেয়ে একটু কম নাকি, সাহাবীরা আদব করতেন না বেয়াদবি করতেন, কত যে হাদিস আছে, আমার একটা বক্তব্য আছে ওয়াফাতুন নবী বলে, ইন্টারনেটে আছে, ইন্টারনেটে পাবেন আপনি, তাতে ওয়াফাতুন নবীতে ওই হাদিসগুলি, মা তান্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা বলছেন, অন্যান্য বিবিরা বলছেন, সাহাবীরা বলছেন,
মা আয়েশা বলেন মা তান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি মাতা মারা গেছেন তাহলে না এটা কোরআনে বিয়াদী বলা হয়েছে না হাদিসে বিয়াদী বলা হয়েছে না সাহাবীরা বিয়াদী মনে করেছেন বরং মারা গেছেন মওত শব্দ যেমন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা যায় অমুক ব্যক্তি মারা গেছেন তেমনি রাসূলের ক্ষেত্রেও মারা গেছেন কথা কোরআন হাদিসে উল্লেখেছে সুতরাং নবী মারা গেছেন নবী বেঁচে নেই হায়াতুন নবী বলবেন আজকার পরে না বলবেন তারপরেও দেশিগুন হায়াতুন নবী আমাদের হায়াতুন নবী বেঁচে আছেন পাঁচ নম্বর ভ্রান্ত আকীদা নবী সম্পর্কে যে নবী নাকি মুখতারে কুল কারণ এই ধর্মটি এই যে শিরকি ধর্ম নবী সম্পর্কে অতিরঞ্জন বেরেলভি ধর্মটি ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান অন্য দেশে গেছে আর ভারতের মুসলিমদের মেজরিটির ভাষা হচ্ছে উর্দু সেজন্য এই উর্দু শব্দ মুখতারে কুল কুল মানে সব আর মুখতার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী হ্যাঁ ক্ষমতার মুখতার মানে অধিকারী আর কুল মানে সব ক্ষমতার অধিকারী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সারা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য সাগর মহাসাগর স্থল জল সবকিছুর উপর তিনি নিয়ন্ত্রণকারী এটা হচ্ছে মুখতারে কুলের অর্থ শুধু তাই নয় মানুষের কলবকে নিয়ন্ত্রণকারী এমন কি তারা লিখছে তাদের কিতাবে তাদের একটি কিতাব আছে জাল হক এই মোটা কিতাব আছে বহু কিতাব আছে এই এই কথাগুলি তারা লিখেছে তাতে লিখছে যে নবী জান্নাতের মালিক জাহান্নামের মালিক নবী যাকে ইচ্ছা হেদায়েত করেন যাকে ইচ্ছা গোমরাহ করেন যাকে ইচ্ছা জান্নাতে দেবেন যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন এই ভাষাতে লিখছে এগুলো হচ্ছে তাদের আকীদা নবীকে যদি মুখতারে কুল বলেন কোরআন কি বলছে শুনেন সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কখন বৃষ্টি দেব কাকে বৃষ্টি দেব কাকে বৃষ্টি দেব না কাকে রুজি দেব কাকে আমির বানাবো কাকে গরিব বানাবো কাকে সুস্থ করব কাকে অসুস্থ করব কার কাজ এগুলি আল্লাহর কাজ মুখতারে কুল মানে নবীরও কাজ এগুলো তাহলে নবী আব থাকলেন না মাবুদ হয়ে গেলেন মাবুদ বানিয়ে দিল তারা আর মাবুদ নবীকে যদি আব থেকে মাবুদ বানিয়ে দেওয়া হয় তো কি হবে আপনারা একটু বলেন মুশরিক হয়ে যাবে তাই না জি হ্যাঁ এখন শুনেন আল্লাহ পাক কি বলছেন একটি আয়াত শুধু বলি সূরা ইউনুস আয়াত নম্বর 31 মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল মাইয়ারযাকুকুম মিনাস সামা হে নবী বলো লোকজনকে যে তোমাদেরকে আকাশ থেকে কে রিজিক দেয় ওয়াল আরজি আর জমিন থেকে কে রিজিক দেয় কে দেয় না নবী দেন আল্লাহ একমাত্র রিজিক দেন আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা আর চোখের এই শ্রবণ শক্তির মালিক আর দৃষ্টি শক্তির মালিক কে কে শোনার শক্তি দিয়েছেন কে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ না নবীও দিয়েছেন হ্যাঁ নবী ছিনিয়ে নিতে পারেন নাকি নবী দৃষ্টি শক্তি ছিনিয়ে দেবেন নবী শ্রবণ শক্তি ছিনিয়ে দেবেন হ্যাঁ এটা কি না ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত আর জীবিতকে মৃত থেকে কে বের করে ডিম থেকে মুরগির বাচ্চা কে বের করে বীর্য থেকে হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হয় যে এটা কে সৃষ্টি করেন এটা হচ্ছে মৃত থেকে জীবিত বের করা আর ওয়ায়ুখরিজুল মাইয়্যিত মিনাল হাইয়্যা আর জীবিত থেকে মৃতকে কে বের করে মুরগির পেট থেকে ডিমটাকে কে বের করেন হ্যাঁ কে বের করেন মৃত বীজটা মৃত আছে বীজ বপন করালো বাবা বীজটা ছিটিয়ে দেওয়া হলো তারপরে গজিয়ে উঠছে ঘাস গজিয়ে উঠছে এটা হচ্ছে জীবিত এই এটা কে করে না নবীও করেন আল্লাহ এসব কথাগুলি জিজ্ঞাসা করার পরে বলছেন ওয়ামাই ইউদাব্বিরুল আমরা আর সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে আল্লাহ জিজ্ঞেস করছেন কে করে এগুলি ফাসায়াকুলুন আল্লাহ এই কথাগুলি যে কয়েকটা প্রশ্ন এর উত্তর যদি মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করো আল্লাহ পাক বলছেন ফাসায়াকুলুন আল্লাহ তাহলে নিশ্চয়ই তারা বলবে যে এই সবগুলি কাজ আল্লাহ করেন রিজিক দেন আসমান থেকে কে আল্লাহ মাটি থেকে রিজিক দেন কে আল্লাহ শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি শরীরের শক্তির মালিক কে একমাত্র আল্লাহ জীবিতকে মৃত মৃত থেকে জীবিত মৃত থেকে জীবিতকে কে বের করেন একমাত্র আল্লাহ ফাসায়াকুল আর কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমাদের দেশের একজন হক্কানি পীর তার তরিকতের কিতাবে লিখছে যে শাম দেশে গান বাজনা হচ্ছিল হ্যাঁ তখন আল্লাহ শাম দেশকে উল্টে পাল্টে রেখে দিবে ধ্বংস করবে আল্লাহর কুতুব জানতে পেরে নিয়েছে জেনে নিল তো নবী শুধু আলেমুল গায়েব না এদের কাছে আল্লাহর কুতুব আলেমুল গায়েব আল্লাহ আরো আজিম থেকে ফয়সালা করেছে শাম দেশকে উল্টে পাল্টে ধ্বংস করে দেব ভূমিকম্প দিয়ে আর এই আল্লাহর কুতুব জেনে নিল তো আলেমুল গায়েব হইলো না হইলো না বোঝা গেছে মানে পীরেরাও আলেমুল গায়েব তাদের কাছে শুধু নবী না দেখছেন কেমন আকীদা তারপরে মুসলিম তারপর আল্লাহর ওলি এরা পীর সাহেবরা
ভালো করে চিন্তা করো, তাদেরকে হাক্কানি পীর বলা হচ্ছে। তখন ওই আল্লাহর কুতুব আর বরদাস্ত করতে পারলো না, আল্লাহর চাইতে বেশি আরহাম হয়ে গেল, আরহামুর রাহিমিন হয়ে গেল। বুঝা গেছে না? আরহামুর রাহিমিন কে? সবচেয়ে বেশি সমস্ত দয়ালুর বড় দয়ালু কে? আল্লাহ। কেউ যদি বলে আল্লাহর কুতুব বেশি দয়ালু, আল্লাহ চাইছেন ধ্বংস করতে আর কুতুবের মায়া হয়ে গেছে, বেশি দয়া হয়ে গেছে, ছুটেছেন তাড়াতাড়ি ভারত বাংলা সব, কারণ এই সব অলিগুলো সব কিন্তু ভারত উপমহাদেশ, আরব দেশে এইসব অলি নেই, ঠিক না? হ্যাঁ, যাদের মাজার পূজা হচ্ছে ওরাই তো ওদের দেশের অলি, এগুলোই তো অলি, আমাদের দেশ আচার অলি। তো ছুটেছে ভারত থেকে বা বাংলাদেশ থেকে শাম দেশে, তার ভক্তরা জিজ্ঞেস করছে মুরিদরা যে হজরত কোথায় যাচ্ছেন, হজরত কোথায় যাচ্ছেন, আরে আরে তোমরা আর কিছু জিজ্ঞেস করিও না, তাড়াতাড়ি যাচ্ছে, আমাকে শাম দেশে যেতে হবে, আল্লাহ ওখানে গান বাজনা হচ্ছে, তাতে নারাজ হয়ে জমিনকে ধ্বংস করে দিতে চাইছে, আমি গিয়ে ধরে রাখবো, আমি গিয়ে ধরে কি করবো, থামবো, আল্লাহকে ধ্বংস করতে দেব না। সত্য ঘটনা, কিতাব যদি চান কিতাবের নাম পর্যন্ত বলে দেবো, আর আমাকে জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের কাউকে জিজ্ঞাসা করে নেবে, কিতাবের নাম বলে দিবে আপনাদেরকে, বোঝা যায়? আর বলার দরকার নেই, বেশি বলবো না। আর দেশে কিন্তু হক্কানি পীর তাদেরকে বলা হয়, নামও বলবো না, বোঝা গেছে না? তাহলে এতে কি বুঝলেন, যে জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ করছে না আল্লাহর কুতুব করছে, আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর কুতুব গিয়ে থামিয়ে দিল, তো নিয়ন্ত্রণ কার? বুঝছেন না, বুঝছেন না? হ্যাঁ, বুঝছেন না, বুঝছেন না? এখন এখানে আল্লাহ বড় হইল না কুতুব বড়? আর ডিস্ট্রিক্টের ডিসি আছে, ও একটা কিছু করতে একটা গ্রামকে ধ্বংস করে দিতে চাইছে, কিছু হয়েছে, একটা কিছু রিয়াকশন হয়েছে, ধ্বংস করে দিতে চাইছে। এই ক্ষেত্রে থামাবার মতো ক্ষমতা কার আছে? প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ, বা তার উপরে যে আছে তার আছে, ঠিক না? নাকি উল্টাটা, যে প্রধানমন্ত্রী ধ্বংস করতে চাইছে আর ডিসি গিয়ে দিল একবারে, এই হইতে দেবো না, নাকি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, যাতে করে বুঝতে পারেন কি করেছে এর আল্লাহর সাথে বেয়াদবি। চিন্তা করেন, শিরক কুফরি বেয়াদবি আল্লাহর সাথে, যেদিকে বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কুতুবের মায়া বেশি বান্দার উপর, আল্লাহর কুতুব জমিন ধরে থেমে নিল আর আল্লাহ পারলেন না, আল্লাহ অসহায়। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইসলাম নিয়ে যদি মরে যান, জীবনও জান্নাত পাওয়া যাবে না, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবো। আমাহম বি খারিজিন, ভালো করে শুনে কোরআন হাদিসের কথা বলছি, জীবনেও জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। যে আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে, হ্যাঁ, আল্লাহ ছাড়াও কারো নিয়ন্ত্রণ চলে, রসুলের নিয়ন্ত্রণ চলে, অথবা কোন ওলির নিয়ন্ত্রণ চলে, হ্যাঁ, কুতুবের নিয়ন্ত্রণ চলে, গস আবদালের নিয়ন্ত্রণ চলে, এইসব ভ্রান্ত শিরকি আকিদা, বড় শিরকি আকিদা, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তো বলছিলাম যে নবী মুখতারে কুলনা, বরং ফাসায়াক, মক্কার মুশরিকরা বলতো আল্লাহ নিয়ন্ত্রণকারী কে, এসব ক্ষমতার মালিক কে, একমাত্র আল্লাহ। ৬ নম্বর, আমাদের দেশে নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা, যে নবী না পয়দা হইলে না হইতো আসমান জমিন, না হইতো আরশ কুরসি, ছোট কালে গজলে নাথ শরীফে আমরা মুখস্থ করেছি, শুনেছেন না? শোনেননি? না হইতো আসমান জমিন, না হইতো আরশ কুরসি, কে না হইলে? নবী না হইলে। কথাটি একেবারে ডাহা, মিথ্যা, জাল কথা। বরং আল্লাহ পাক তার মখলুকাত আসমান জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য, ওয়াল আরজা ফারাশনাহা, জমিনকে আমি বিছিয়েছি, বসবাসের যোগ্য করেছি। আল্লাহ বলছেন কার বসবাসের যোগ্য? মানুষের বসবাসের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করেছেন? আরশ কুরসি যখন নবী না আসলে হইতো না, আসমান জমিন হইতো না, তো মানুষও হয়েছে তাহলে নবীর কারণে, তাই না? মানুষকে আল্লাহ পয়দা করেছেন কিসের কারণে? নবীর কারণে। এটাই না তাদের আকীদা। অথচ কোরআন কি বলছে, যে মানুষ এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা বলছে কোরআন। আর জাল কথা আর বিদাতীদের আকীদা বলছে যে নবী না পয়দা হলে দুনিয়ার কোনো কিছু পয়দা হইতো না। এইরকম জাল মিথ্যা বিশ্বাস রাখবেন না, ইসলাম বিরোধী আকীদা। আর একটি শিরকি আকীদা হচ্ছে বা শিরকি কাজ হচ্ছে নবীর কাছে সাহায্য চাওয়া, যে নবীর কাছে সাহায্য চাইলে নবী ছুটে আসেন সাহায্য করার জন্য। আর এটা যে কোনো দেশে যেখানে বড় শিরক হয় সে দেশে হয়। একবার মসজিদে নববীতে বাবুসালাম, বুঝেন না, যেদিক দিয়ে মানুষ সালাম বলার জন্য যায়, বাবুসালাম দিয়ে ঢুকছি, সময় শেষ হতে যাচ্ছে, পয়েন্টগুলো শেষ করে দেবো। বাবুসালাম দিয়ে ঢুকছি আমার ছাত্র জীবনে, 1992 অথবা 93 শুরুতেই পাশ করে গেছি, 92 দিকের ঘটনা। 1992 আসরের নামাজের পরে পরে মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমরা আসর থেকে এসা পর্যন্ত বসি, পড়াশোনা ওখানে করি, মাগরিব এশাটা পড়লাম, এসা পরে আবার বাস আসলো, ইউনিভার্সিটি চলে গেলাম, এইটা হচ্ছে আমাদের নিয়ম। তো
ঢুকতে যাচ্ছে বাবু সাল্লাম দিয়ে, একটু সালাম দিয়ে তারপরে কোনে গিয়ে বসে পড়াশোনা করব, হাদিস মুখস্থ করব, কোরআন মুখস্থ করব, বসে আর মসজিদে নববীতে বাবু সাল্লামে ঢুকতে মাত্র দেখছে একজন মিশরের লোক, মাজার ফুজা, এই বিশ্বাসী লোক, শিরকি আকীদার লোক, পাগলের মতো যেমন বেরিয়ে আসছে আর বলছে যে মাদাদি ইয়া রাসূলুল্লাহ, মাদাদি ইয়া রাসূলুল্লাহ, এরকম করছে যেমন পাগল লোকে বলে ওই রকম বেরিয়ে আসছে আর ওইরকম। মাদাদি ইয়া রাসূলুল্লাহ মানে কি? হে আল্লাহ রসুল সাহায্য করো, হে আল্লাহ রসুল সাহায্য করো, এটা ইসলাম না শিরিক? মদত কার কাছে চাইবেন? নবী কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন, বুঝতে পারলেন? আমাদের দেশের লোকেরা রসুলের কাছে মদত চায়, শাহ জালাল কাছে চাই, শাহ কুরআনের কাছে চাই, আর খাজা মইনুল চিশতির কাছেও চাই, যে কোনো মাজারে গিয়ে ওই সব মৃতদের কাছে মদত চাই। নবীর কাছে চাওয়াই যদি শিরিক হয় তাহলে এই সবগুলির কাছে, কোনো আলেমের কাছে, কোনো পীরের কাছে, আর যাকে ওলি মনে করছে তার কাছে চাওয়া কত বড় শিরিক, চিন্তা করুন তো একটু দেখি। তো এই হচ্ছে আমাদের দেশের বদ আকীদা। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 9 শুরুতে, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের প্রান্তে পৌঁছিলেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা 1000, জি, অস্ত্র নাই, কিছু নাই, খালি হাতে, ওদের কাছে ঘোড়া উঁট, জি, উন্নত অস্ত্র কাফেরদের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে। কার কাছে ফরিয়াদ করেছিলেন? নবী, আবু বাকর, ওমর, সাহাবায়ে কেরাম, তারা সকলেই কি করছিলেন? রবের কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ বলছে ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা ফরিয়াদ করছিলে, মদদ করো, কাকে বলছিলে? রাব্বাকুম, তোমাদের রবকে, আল্লাহকে, তাই না? আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে, আর এরা কার কাছে ফরিয়াদ করে? হয় রসুলের কাছে, না হয় মাজারওয়ালা পীরদের কাছে, যারা মৃত তাদের কাছে, অসহায়দের কাছে ফরিয়াদ করে। এই ছিল 7 নম্বর ভ্রান্ত আকীদা। আর তারপরে 8 নম্বর ভ্রান্ত আকীদা আমাদের দেশে হচ্ছে যে দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না, কি লাগবে? ভায়া লাগবে, সে ভায়াটার নাম হচ্ছে ওসিলা, কি? নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর সত্তার ওসিলা, জাতের ওসিলা, না হয় নবীর মর্যাদা, জাহের মান মর্যাদার ওসিলা। হে আল্লাহ, তুমি তোমার নবীর মর্যাদার ওসিলায়, তোমার নবীর ওসিলায় আমার গোনাহ খাতা মাফ করে দাও, তোমার নবীর ওসিলায় আমার দোয়াটা কবুল করো, তোমার নবীর ওসিলায় এই মনস্কামনা পূরণ করো, আমাদের সেই দোয়াই শিখানো হয়েছে। অথচ এটি হচ্ছে শিরকের কাছে চলে যাওয়া, বড় শিরক নয় কিন্তু শিরকের দ্বারে চলে যাওয়া, আর বড় ধরনের বিদাত। আর সরাসরি যদি নবীর কাছে চাওয়া চান তাহলে বড় শিরক, কিন্তু এখানে আল্লাহর কাছে চাইছেন কিন্তু ভাইয়া দিয়ে, নবীর ওসিলাতে, আল্লাহ তুমি নবীর ওসিলাতে আমাকে দাও। সূরা বাকারাতে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দূরে না কাছে? ফাইন্নি করিবুন, আমি কাছে। আরে ভাই, সামনে এই লোক বসে আছে আর এর কাছে আমাকে মোবাইলটা চাইতে হবে, তো মোবাইলটা দিয়ে দেন বলবো না? আল্লাহ কাছে না নবী কাছে? এটা বুঝা গেছে, আল্লাহ কাছে না নবী কাছে? আল্লাহ কাছে, নবী আল্লাহর তুলনায় দূরে, ঠিক না? তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমি বলছি না যে এই আল্লাহ আর নবী, বুঝাচ্ছি, এর কাছ থেকে কোনো সামাম নিতে হবে, আর ওইকে দূরে দূরে যে ভাই বসে আছে বলছে ভাই, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, এটা কেমন কথা হইলো? পাগলের কথা হইলো না? পাগল কথা হইলো না? আপনার মালিক আপনাকে বেতন দেওয়ার জন্য বসে আছে, বলছে মালিকের কাছে আমি বেতন নেব না, কার কাছ থেকে নেব? বলছে আমি ওই কার মাধ্যমে নেব, অ্যাকাউন্টেন্টের মাধ্যমে নেব। তো মালিক কি আপনাকে ভালো মনে করবে না? কখনো না, জি হ্যাঁ। তো এই ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বিদাতি দোয়া। তবে নবীর মহব্বতের ওসিলা যদি দেন, একটা কথা শুনে রাখেন, হ্যাঁ, নবীকে মানি তার ওসিলা, এটা আপনার ইবাদত, নবীর মহব্বতটা আপনার এবাদত, তখন এটা জায়েজ। কথা বোঝা গেছে? আল্লাহ তোমার নবীকে আমি ভালোবাসি অন্তর থেকে, তোমার নবীর তরিকা ভালোবাসি, নবীর সুন্নাত ভালোবাসি, তার ওসিলাতে আমার গোনাহ খাতা মাফ করো, তাহলে ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার আপনার অন্তরের আমল বা আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল, সুতরাং দুটোতে পার্থক্য আছে। এইরকমই নেক আমল করে দু রাকাত নামাজ পড়ে আল্লাহ দু রাকাত নামাজের ওসিলা আল্লাহ তুমি গোনাহ খাতা মাফ করো, ঠিক আছে, আপনার আমলের ওসিলা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন। 9 নম্বর ভ্রান্ত আকীদা যে নবীর নাকি ছায়া ছিল না, শুনেছেন না শোনেননি? আমাদের দেশের একটি কিতাবে আছে, বহু কিতাবে আছে, তার মধ্যে একটি কিতাবে আছে যে কিতাবটি ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে বেশি পড়া হয় কোরআনের পরে। কিতাবের নাম তো আপনারা জানেন আশা করি, তাই না? মসজিদে মসজিদে আসরে ফজরে পড়ানো হয়। ওই কিতাবে লিখছেন শেখ সাহেব, লিখছেন উর্দুতে, উর্দুতে পড়েছিলাম ওই ছাত্র জীবনে। চুঁকে মশহুর হ্যায়
কি জাসাদে আথার কা হ্যাঁ সায়া নাহি থা। জি হ্যাঁ, তর্জমা করে রাখুন, বলছে যে কেননা প্রসিদ্ধ আছে, কোরআনেও নেই হাদিসও নেই, কি আছে, মশহুর হে, মশহুর হে মানে প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ কি আছে, যে জাসাদে আথার কা পবিত্র দেহের অর্থাৎ রাসূলুল্লাহ দেহ মোবারকের ছায়া নাহি থা, ছায়া ছিল না, তারা বোঝা গেছে ছায়া ছিল না, বলি একটা দলিল ছায়া ছিল না। আচ্ছা, যে বলবে যে ছায়া আছে তাকে দলিল পেশ করতে হবে, না যে বলবে ছায়া নাই তাকে দলিল পেশ করতে হবে, যুক্তি বুঝেন। একজন বলছে যে ছায়া, ধরেন আপনার কথা বলছি, আমি বলছি যে আপনার ছায়া নাই, আমি বলছি যে মাশাআল্লাহ আপনি এমন মানুষ যে আপনার ছায়া দেখতে পাই না, ছায়া পড়ে না আপনার। আর অন্যরা বলছে না ভাই ওর ছায়া আছে, কি বলে ছায়া নেই, তো কাকে দলিল পেশ করতে হবে, হ্যাঁ যে বলছে ছায়া আছে, মানুষের ছায়া হয় ঠিক না, না ছায়া হয় না, গাছের ছায়া হয়, কেউ যদি বলে গাছের ছায়া পড়ে না তো ওকে না দলিল পেশ করতে হবে, আমরা জানি যে গাছের ছায়া হয়, আমরা জানি যে মানুষ একটা দাঁড়াইলে তার ছায়া পড়ে, আর তুমি বলছো ছায়া নাই, তো তোমারটা ব্যতিক্রম, তো তুমি দলিল পেশ করো ঠিক না। এবার বুঝতে পেরেছেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশহুর হয়, প্রসিদ্ধ আছে, ছায়া নাই, আর দলিল না একটা আয়াত না একটা রসুলের হাদিস। জি হ্যাঁ, মানুষ মাটির তৈরি আর মানুষের ছায়া পড়ে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া ছিল, এর বিপরীত যদি হয়, আচ্ছা তারপরে বলি ছায়া নবীর ছিল নাই যদি ধরা হয়, তাহলে এটা নবীর বৈশিষ্ট্য কিনা, নবীর বৈশিষ্ট্য কিনা, নবীর বৈশিষ্ট্য আল্লাহ কোরআন হাদিসে স্পষ্ট ভাষা বর্ণনা করেছেন। যেমন নবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নবী চারের বেশি বিয়ে তার জন্য বৈধ ছিল ঠিক না, হাদিসে বয়ান করে দেওয়া হয়েছে, হ্যাঁ কোরআনে বরং সূরা আহজাব বয়ান করা দেখেছে, ইন্না আহলান লাকা আজওয়াজাকা, তোমার জন্য হালাল করা হয়েছে, তুমি যাকে ইচ্ছা রাখো যাকে ইচ্ছে বিয়ে করো, নয়টা পুরা হওয়ার পরে একসাথে, আল্লাহ বলছেন না আর না। জি কিন্তু আপনার জন্য আমার জন্য সীমিত করা হয়েছে তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিনা মোহরে বিয়ে করা জায়েজ ছিল, কোরআনে আছে খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, হ্যাঁ নবী সাল্লামের বৈশিষ্ট্যের কথা হাদিসে আছে তাই না, হ্যাঁ যে আমাকে বলে দুশ্মনরা এক মাসের দূর থেকে ভয় করে, এগুলো নবীর হচ্ছে বৈশিষ্ট্য, বুঝা গেছে না। তো নবীর যদি বৈশিষ্ট্য হতে যে নবীর ছায়া নাই, তো হাদিসে বয়ান হইতো না, হইতো না, তাহলে যখন হাদিসও বয়ান হয়নি কোরআনেও বয়ান হয়নি, তাহলে ব্যতিক্রম বলবেন যে রসুল আবদুল্লাহর ছেলে আমিনার ছেলে আর তার ছায়া ছিল না, এই বিনা দলিলে ভিত্তিহীন আকীদা রাখবেন না, এগুলি হচ্ছে বিদাতি আকীদা। তার সাথে সাথে আরো মজার কথা, তাদের বক্তব্য শুনেছি, তাদের কিতাবে দেখেছি এই বিদাতিদের, যে নবীর নাকি পেশাব পায়খানা দেখা যেত না। আরে আশ্চর্য, আমি কি যে করব, যখন প্রথম পড়লাম বলছে যে নবী সাল যখন নাকি বাথরুম সারতেন তখন মাটি ফেটে যেত আর পায়খানাটা তখন মাটির তলে আড়ে হয়ে যেত, মাটি তখন ঢেকে দিত, পেশাবের হুকুম পায়খানার হুকুম আর মানি মজি সবের হুকুম একই রকম হবে না, এগুলো হচ্ছে মানুষের শরীর থেকে যেগুলো নির্গত হয় ঠিক না, অতিরিক্ত বস্তু যেগুলো শরীরে রাখা যায়, পেশাব রাখা যাবে না, পায়খানা রাখা যাবে না, মানি বীর্য শরীরে যদি বদ্ধ হয়ে থাকে সেটা ক্ষতি করবে, তো এগুলি মানুষের শরীরে কি হয়ে যায়, বেরিয়ে যায় তাই না, তো এগুলি যদি দেখা যেত না তাহলে এর জন্য দলিল লাগবে না, দলিল লাগবে দেখা যেত না, মানুষ মাত্রে দেখা যায় আর নবীর দেখা যেত না, তো একটা দলিল দাও যে দেখা যেত না, এমনি মৌখিক দাবি করলে চলবে, তারপরে দেখা যেত এর দলিল শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুনত আগসেলুল মানিয়া, আর এক হাদিসে রয়েছে আমি নবীর বীর্যকে মিন সাওবে রাসূলিল্লাহ নবীর কাপড় থেকে কি করতাম, ধুয়ে দিতাম, কাঁচা হলে রসাল হলে ধুয়ে দিতেন, আর যদি শুকিয়ে গাঢ় হয়ে যেত শুকিয়ে তাহলে সেটাকে ঘষা দিয়ে ঘুষে উঠিয়ে দিতেন, জি খটিয়ে খটিয়ে উঠিয়ে দিতেন, কচিলে কচিলে দিতেন, মাশাআল্লাহ কচিলে যাওয়ার সঙ্গে কচিলে উঠিয়ে দিতেন, তাহলে বোঝা গেল যে নবীর মানি বীর্য দেখা যেত না, মায়েশা দেখতে পাইতেন তাই তো ধুইতেন না, তো বীর্য দেখা যায় আর পায়খানা দেখা যায় না, হ্যাঁ বোঝা গেছে না, আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করেন। দশ নম্বরে বলে শেষ করে দেবে যে নবী নাকি মানুষই না, নবী নাকি মানুষ না, মানুষের ঊর্ধ্বে কিছু, অতিভক্তি কি বলছে, মানুষ তো মাটির পয়দা, নবী মাটির পয়দা না, কিসের পয়দা, নবী নূরের পয়দা, ছোটকালে একটা গজালের লাইন, এক লাইন মাত্র মুখস্থ আছে,
ছোটকালে গোটা গাজালটাই মুখস্থ করেছিলাম, ভুল গাজাল বুঝতাম না, অর্থ সুর করে পড়তে ভালো লাগে, মুখস্থ করতাম, সবার শুনতাম, এই হলো অবস্থা, তাই না? আজকাল যারা গান শুনে ঠিক ওই রকমই প্রায়। হ্যাঁ, বুঝুক আর না বুঝুক, গাজাল ভালো ভালো এমন এমন ভারী ভারী ভাষা আছে কিচ্ছু বুঝে না, কিন্তু সুরটাই ভালো লাগে তাকে। হ্যাঁ, তো ওইরকম আমরা ছোটকালে মুখস্থ করেছি নবী। হ্যাঁ, নবী নূরের পয়দা ইয়াকিন করে জানো, শেষ একটা লাইন হচ্ছে নবী নূরের পয়দা ইয়াকিন করে জানো, বিশ্বাস করতে হবে। জি হ্যাঁ, এখন শুনে নবী নূরের পয়দা না মাটির পয়দা, মেলা দলিল আছে, দুটো আয়াত শুধু বলবো আমি। আল্লাহ পাক বলছেন সূরা সাদের আয়াত নম্বর 71, ওয়াইজ কালা রব্বুকাল মালায়েকা, যখন হে নবী তোমার রব বললেন ফেরেশতাকে, ইন্নি খালেকুম বাশারান, আমি মানুষকে কাকে সৃষ্টি করব, ইন্নি খালেকুন সৃষ্টি করব কাকে, বাশার কি, বাশার মানে মানুষকে, মিনতিন কাদামাটি দিয়ে, আমি বাশারকে মানুষকে সৃষ্টি করব কাকে কি দিয়ে, কাদামাটি দিয়ে। কোন মানুষকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, আদম আলাইহিস সালামকে, ঠিক না? তাহলে আদম কি দিয়ে সৃষ্টি হয়েছেন, হ্যাঁ মাটি দিয়ে, এটা তো জানলেন। আর আদম কে যে সৃষ্টি করবেন তো আদম বলেননি, আদমকে কি বলেছেন শব্দটি, বাশার বলেছেন, কি বলেছেন, এ কথা বলেন যে আমি আদমকে সৃষ্টি করব, হ্যাঁ মাটি দিয়ে বলেছে, ইন্নি খালেকুন বাশারান, আমি মানুষকে সৃষ্টি, বাশারকে সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করব কি দিয়ে, কাদা দিয়ে, মাটি দিয়ে। এটা সূরা সাদের আয়াত 71, আর সূরা হিজরের আয়াত নম্বর 28 বলেছেন ইন্নি খালেকুন বাশারান, আমি বাশারকে সৃষ্টি করব, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি এমন মাটি দিয়ে যেই মাটি কাদা এবং গন্ধ, হ্যাঁ যুক্ত, কাদা যখন বেশি দিন পড়ে থাকে তখন ওতে কি হয়ে যায়, গন্ধ হয়ে যায়, এইরকম মাটি এবং আঠা আঠা ভাব হয়ে গেছে, হ্যাঁ পায়ে লেগে যায়, ছুটতে চায় না, ওই রকম মাটি দিয়ে আমি তৈরি করবো, আল্লাহাক বলেছেন, এই শব্দগুলো এখানে উল্লেখ করেছেন। কাকে সৃষ্টি করবে বলেছেন, এখানে বাশারকে সৃষ্টি করবো বলেছেন, তাই না? বাশারকে, তিনি আদম। এখন নবীকে আল্লাহ কি বলেছেন, বাশার বলেছেন না মালাক বলেছেন? আগে একটু আগে একটা আয়াত বললাম যে ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, দেখো আমি কিন্তু ফেরেস্তা না, তোমাদেরকে বলছি না যে আমি ফেরেস্তা মালাক, তার নবী মালাক ফেরেস্তা নন। এখন নবী কি তা শুনেন, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 93, মেলাগুলি আয়াত আছে, একটি ছোট্ট আয়াত বলছি, কুল হে নবী তুমি বলে দাও, সুবহানা রব্বি, আমার রব পাক পবিত্র, আমার রব মহান, হাল কুনত ইল্লা বাশারান রাসূলা, আমি মানুষ এবং রসুল ছাড়া আর কিছু না। এর চাইতে স্পষ্ট কি শুন, হাল কুনত, আমি কিছু নই, ইল্লা একমাত্র কি, বাশারান, ভালো করে মনে রাখ কি শব্দ, বাশারান, বাশার রাসূল, কি বললেন নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, আপনারা বলেন কে, বাশার এবং রাসূল, বাশার এবং রাসূল, এই আয়াতকে রাখেন সূরায়ে বনী ইসরাইল, হ্যাঁ আয়াত নম্বর 93। আরও মেলা আয়াত আছে কোরআনে কারিমে নবীকে বাশার বলা হয়েছে, কিন্তু একটা আয়াত মনে রাখেন। আর আগের যে দুই আয়াত বললাম ওই আয়াতে কি বলা হয়েছে, যে বাশারকে কি দিয়ে তৈরি করব, আমি মনস্থ করেছি, আমি ইচ্ছা করেছি, আল্লাহ বলছেন আমি বাশারকে তৈরি করব কি দিয়ে, মিনতিন মাটি দিয়ে, নবী হচ্ছেন বাশার, আর বাশারকে তৈরি করব কি দিয়ে, মাটি দিয়ে, তার নবী কিসের তৈরি, মাটির তৈরি, বোঝা গেছে, নূরের তৈরি বলে বেশি সম্মান করা হয়, ফেরেশতা কিসের তৈরি, নূরের তৈরি, হ্যাঁ ঠিক না, আদম কিসের তৈরি, মাটির তৈরি, ফেরেশতাকে আদম সিজদা করেছিলেন না, ফেরেশতাকে আদম সিজদা করেনি কি, ও আমি উল্টা করে দিয়েছি, তাই না, উল্টা করে দিয়েছি, হ্যাঁ, তো যে যাকে সিজদা করা হলো সে বড় না যারা সিজদা করলো তারা বড়, যাকে সেজদা করা হলো সে সব বেশি সম্মানিত, ঠিক না? তো আদমকে যখন সেজদা করানো হইলো ফেরেশতাদের দিয়ে, তাহলে আদম হচ্ছে বা আদম সন্তান হচ্ছে বেশি সম্মানিত, ঠিক কিনা? তাহলে নবীকে যদি বলেন যে নূরের পয়দা, ফেরেশতারা কিসের পয়দা, নূরের পয়দা, নবীকে নূরের পয়দা যদি বলেন, মাটির পয়দা না, তাহলে নিচে নামালেন না উপরে উঠাইলেন, নিচে নামিয়ে দিলেন, বুঝে নিয়েছেন না? এখানে আমার আলোচনা শেষ, 10টি পয়েন্ট বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেদায়েত দান করেন, হেদায়েত উপর কায়েম রাখেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের সুখ দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে সারা দুনিয়াতে আল্লাহ পাক তাদের হেফাজত করেন, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।